নমস্কার বন্ধুরা, পূজার ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত। অনেকদিন পর চলে এসেছি সর্ষে ইলিশ নিয়ে। আপনারা অনেকেই হয়তো জানেন এই সর্ষে ইলিশ রান্না করতে, তবে যারা জানেন না শুধুমাত্র তাদের জন্য আমার এই রেসিপিটা। সর্ষে ইলিশ বানানোর জন্য নিয়েছি 4 পিস ইলিশ মাছের পেটি। এবার এটাকে সামান্য লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছের গায়ে খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে রেখে দেব 10 মিনিট। আর সেই ফাঁকে আমি সর্ষে ইলিশ বানাতে যে মশলা লাগবে সেটা তৈরি করে নেব। মশলার জন্য নিয়েছি 2 টেবিল চামচ কালো সর্ষে, 2 টেবিল চামচ সাদা সর্ষে, 10টা পাকা লঙ্কা। লঙ্কাটাকে আলাদা করে বেটে নেব আর সর্ষেটাকে সামান্য একটু লবণ, সর্ষের তেল, জল দিয়ে একসাথে বেটে নেব। সর্ষেটা বেটে নেওয়ার পর একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি, কারণ সর্ষের যে খোসাগুলো থাকে সেটা আমি রান্নাতে ব্যবহার করতে চাই না। আপনারা চাইলে এটা না ছেঁকেও ব্যবহার করতে পারেন। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর এই রান্নাটা কিন্তু সাদা তেলে নয়, সর্ষের তেলেই করতে হবে। তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কা। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে যে পাকা লঙ্কাগুলো বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি কাশ্মীরি রেড চিলি ব্যবহার করছি না, তাই কালারের জন্য লাল লাল পাকা লঙ্কা ব্যবহার করেছি। লঙ্কা বাটাটা দেওয়ার পর দিয়ে দিয়েছি হলুদ। এবার মশলাটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। জল দেওয়ার পর মশলাটাকে নাড়াচাড়া করে এক এক করে দিয়ে দিচ্ছি মাছের পেটিগুলো। সর্ষে ইলিশ না ভেজে এইভাবে কাঁচা রান্না করলেই কিন্তু বেশি ভালো লাগে, তবে আপনারা চাইলে মাছগুলোকে এপিট ওপিট একটু সাঁতলে নিয়েও সর্ষে ইলিশ বানাতে পারেন। এবার এইভাবে মাছের পেটিগুলো রান্না করে নেব 1 মিনিট মতো। 1 মিনিট পর মাছের পেটিগুলোকে উল্টে দিচ্ছি, অপর দিকটাও আরও 1 মিনিট মতো রান্না করে নেব। মাছগুলো বেশ মাখামাখা হয়ে এসেছে আর মশলা থেকেও তেল ভেসে উঠেছে। এবার যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেটা অনেকটা জল দিয়ে গুলে ছেঁকে নিয়েছি, সেই জলটা দিয়ে দিলাম। এছাড়া আর কোনো এক্সট্রা জল কিন্তু ব্যবহার করছি না। এবার মাছগুলোকে আলতো করে নেড়ে ঢেকে দেব। লবণ যেহেতু মাছে মাখানো আছে আর সর্ষে বাটাতেও লবণ দিয়েছি, সেই জন্য এখনই লবণ দিচ্ছি না। 3-4 মিনিট মতো রান্না করে নেওয়ার পর ঢাকনাটা খুলে মাছগুলোকে উল্টে দিচ্ছি। ইলিশ মাছ রান্না হতে কিন্তু একদমই বেশি সময় লাগে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা আর সামান্য একটু লবণ। লবণটা আমার কম মনে হয়েছে, সেই জন্য এটুকু দিয়ে দিলাম। এবার এইভাবেই না ঢেকে রান্না করে নেব কিছুক্ষণের জন্য। রান্নাটা আমার হয়ে গেছে। সব শেষে নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে কাঁচা সর্ষের তেল। সর্ষে ইলিশে কিন্তু কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেলের গন্ধটা খুব ভালো লাগে আর টেস্টটাও খুব সুন্দর হয়। এবার এটাকে ঢেকে কিছুক্ষণ রেখে দেব স্ট্যান্ডিং টাইমের জন্য, তারপর সার্ভ করে দেব। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। হাজির হয়ে যাব আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।